একদমই স্ট্রং এই যে ভাই। লিটন ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি, আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 8 বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা 1216। আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন? আজকের ভিডিওতে একটা মানে আপডেট মডেল টয়োটা ব্র্যান্ডের গাড়ি, 1500 সিসির গাড়ি, ভিতরে স্পেস হবে 9000-এর মতো, এক কথায় প্রকাশ। আচ্ছা, এত স্পেস এবং হাইটটা দেখছেন অলমোস্ট আমার সমান। ওকে, যারা যাদের হাইট 7 ফিট 8 ফিট বলে, আমি প্রাইভেট কারে উঠলে আমার মাথার মধ্যে সিলিংটা লেগে যায়, তারা এই গাড়িটা একবার এসে দেখে যাবেন, বাস আশা করি পছন্দ হবে। আশা করি পছন্দ হবে না, গাড়ি নিয়ে যাবেন, বলবেন যে গাড়িটা আমাকে আজকে দিয়ে দেন। টয়োটা র্যাকটিস মডেল হচ্ছে 2011 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2016 সালে, পুশে স্টার্ট, 1500 সিসি অরিজিনাল তেলের গাড়ি। সামনে থেকে শুরু করি, একেবারে প্রত্যেকটা হেডলাইট থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট জাপানিজ ফিটিংস, একটা কিছু চাইনিজ নাই এই গাড়িতে, যা আছে সব অরিজিনাল। এবং সামনে পিছনে হেভি স্টিল বাম্পার, স্কোয়ার বাম্পার, এক টাকারও খরচ করতে হবে না। সিট কভার থেকে শুরু করে 4টা টায়ার ব্র্যান্ড নিউ অবস্থায় আছে, যা আছে সব অরিজিনাল কালার এবং অরিজিনাল গেট আপ। দেখেন ভিতরটা, দেখেন হিউজ স্পেস, পুশে স্টার্ট, স্টিয়ারিংটাও দেখেন একদম স্বচ্ছ ফ্রেশ অবস্থায় আছে, ড্যাশবোর্ডটা দেখেন, এক কথায় বলতে গেলে মানে কম টাকায় মসমসে কই ভাজা, কি জানো বলে না, কম তেলে মসমসে ভাজা, কম তেলে মসমসে ভাজা। হ্যাঁ ভাই, দেখেন এই সিটগুলো এভাবে ফোল্ডিং করে রাখা যায়, আবার চাইলে এখান থেকে উঠিয়ে দিবেন, আবার চাইলে এর থেকে আরেকটু স্লাই এ করবেন, জি জি, অ্যাডজাস্ট করবেন, সব ধরনের ফিটিংস আছে, জিপ গাড়ি হাইটের মতো, জিপ গাড়ির মতো হাইট, জি। এবং পিছনে দেখেন লাইটগুলো অনেক সুন্দর, পিছনে একটা স্লিম স্পয়লার আছে, স্পয়লারটা দেখলে মনেই হয় না যে এটা স্পয়লার, জাস্ট বডির সাথে ম্যাচ করে একটা শেপ দেওয়া হয়েছে। এবং অ্যান্টেনা আছে, ওয়াইফার আছে, টয়োটা র্যাকটিস। ভিতরে দেখেন স্পেস, দেখেন হিউজ স্পেস এবং অরিজিনাল তেলের গাড়ি। এই যে দেখেন চেসিসটা দেখেন, ওকে, অরিজিনাল তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি, টয়োটা র্যাকটিস, টয়োটা র্যাকটিস 2011 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা, 26 সিরিয়াল, মিরপুর, BRTN নাম্বার, একদম স্ট্রং এই যে ভাই। ভিতরে দেখেন এই পাঁচটা ফ্রেশ, একদম প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল। এই যে দেখেন দরজার প্যাডগুলা, এবং এখানে 2টা ডয়ার, এই যে নোহা গাড়িতে যেরকম থাকে এখানে উপরে একটা, ওকে, ডিভিডি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সিস্টেম, এই গিয়ার লিভারটা কিন্তু নোহা গাড়িতে ঠিক এরকম ভাবেই থাকে। আচ্ছা, অল অপশন অটো, অল অপশন অটো, চলেন এবার ইঞ্জিনে দেখব, জি, অরিজিনাল 1500 সিসি ডিভিটি ইঞ্জিন, গাড়িও 1500 সিসির গাড়ি, অরিজিনাল আছে সব কিছু, কোথাও কোনো চেঞ্জ নাই, যা আছে সব জাপানি ফিটিংস আছে। 2011 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা, দেখেন ভিভিটি ইঞ্জিন ভাই। হ্যাঁ, এই যে ভিভিটি ইঞ্জিন, এই যে হেডলাইটগুলো অরিজিনাল, চেসিস মার্সেল দেখেন সব অরিজিনাল, এই যে বনারটা, ওকে, সব কিছু অরিজিনাল অবস্থায় পাচ্ছেন। ভিভিটি ইঞ্জিন, সিসি হচ্ছে 1500, সিসি হচ্ছে 1500, 2011 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা ভাই। একেবারে কম প্রাইসে দিব, একটা এক্স করোলা গাড়ির সেম দাম এই গাড়ি, সবচেয়ে কমে আজকে বলে দেন, সবচেয়েতে কমে এটা আমরা রেগুলার আস্কিং প্রাইস 1450। এই গাড়ির সাথে আবার পেপারসটা আমরা আপ টু ডেট করে দেব। আচ্ছা, এই প্রাইসের সাথে দামটা কত চাচ্ছেন? দামটা হচ্ছে 1450,000 টাকা রেগুলার আস্কিং প্রাইস, আরও 20,000 টাকা কম, এবং পেপারস আপডেট করে দেব, টেক্সট টোকেনটা নতুন ফেলেন্স আপডেট করে দেব। তাহলে 1430 আস্কিং প্রাইস কত বলার সুযোগ আছে, এবং পেপারস আপ টু ডেট করে দিবেন? আপ টু ডেট করে দেব, এই সপ্তাহেই করব, আমরা যে নিবে পেপার ফুল আপ টু ডেট অবস্থায় পাবে। আপনার মোবাইল নাম্বার? আমার মোবাইল নাম্বার হচ্ছে 01775909570। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।